আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে এলজির ডোর ইনডোর ইনস্টাভিউ ফ্রিজ সম্পর্কে আপনাদেরকে প্রাইস এবং মডেল সম্পর্কে ধারণা দেব। এলজির আপনার তিনটা আপনার মডেল আছে। এটা আছে আপনার ডাবল ডোর ফ্রিজ, এটা আছে আপনার নক 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 ওয়াইজ সিন সাইট। আপনি দুইটা নক করবেন, আপনার লাইট জ্বলবে এবং বাইরে থেকে খাবারটা দেখা যায় এবং দ্রুত বের করা যায়। এটা আছে আপনার ডোর ইনডোর, এখানে কিন্তু আপনার নর্মাল যে কোনো খাবার রাখতে পারবেন, পুরো ফ্রিজ খুলতে হবে না। এবং নক করার সুবিধা হলো আপনার যখন লাইটটা জ্বলবে তখন কিন্তু আপনি বাইরে থেকেই খাবারটা দেখতে পাবেন এবং দ্রুত বের করতে পারবেন। অনেক ফ্রিজে আছে আপনার ফ্রিজ খুলে দেখতে হয় কোথায় খাবার আছে, কিন্তু এলজি ফ্রিজে নক নক সুবিধা থাকার কারণে আপনি বাইরে থেকে কিন্তু খাবারটা দেখতে পাচ্ছেন এবং দ্রুত বের করতে পারতেছেন। এর কারণে কিন্তু 41% কুলিংটা সেভ হবে। ডোর ইনডোর এই জায়গাটা কিন্তু আপনার নর্মাল যে কোনো খাবারটা রাখা যায়। এছাড়া আপনার এই পাশে আছে আপনার ডিপস, এই পাশে আছে ডিপ সাইড আর এই পাশে আছে নর্মাল সাইড। নর্মালে আপনার অনেক স্পেস এবং এটাতে আপনার কিন্তু হাইজিন ফ্রেশ প্লাস, একটু দেখেন সামনে আসেন, এখানে কিন্তু আপনার হাইজিন ফ্রেশ প্লাস অপশনটা দেওয়া আছে। এটার ভিতরে আপনার 5টা ফিল্টার এবং একটি ইউভি লাইট দেওয়া আছে, যার কারণে আপনার ইউভি লাইটের কাজটা হলো আপনার ব্যাকটেরিয়া জন্মাতে দিবে না। অনেক সময় দেখা যায় একটা ফল রাখলে আরেকটা পাশের ফলটা কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু ইউভি লাইট থাকার কারণে কিন্তু এটা 99.9% ব্যাকটেরিয়া রিমুভ করবে এবং একটা খাবারের গন্ধ আরেকটাকে মিক্স করে না। এবং এই পাশে আছে ডিপ সাইড, এটা কিন্তু টোটাল নো ফ্রস্ট, কোনো আইস হবে না আপনার। অন্যান্য ফ্রিজে যেমন আইস হলে কিন্তু জায়গাটা লস হয়, আর এই ফ্রিজটাতে কোনো আপনার আইস হবে না এবং এটা টোটালি আপনার এটাতে কিন্তু আপনার মুড়ি বা চিপসও রাখা যায়, ড্রাই চেম্বারও বলে। আপনি চাইলে কিন্তু এটাতে মুড়ি বা চিপসও রাখতে পারবেন। এবং সামনে থেকে কিন্তু আপনার এই ফ্রিজটাতে আইস এবং ঠান্ডা পানিটা নেওয়া যায়। আপনি দেখেন এখানে আইস ওয়াটার সিস্টেম লেখা আছে, এখানে আপনার কিউব আকার এবং ক্রাস্ট দুইটা অপশন আছে আপনার বরফ নেওয়ার। আপনি কিন্তু চাইলে যে কোনো সময় আপনার যদি ওয়াটার চান বা বরফ চান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্রেস করলে অটো চলে আসবে। এবং এই ফ্রিজটাতে আপনার ইউজ করা হয়েছে আপনার ইনভার্টার লিনিয়ার কম্প্রেসর, যেটা অন্যান্য ব্র্যান্ড শুধু আপনার ইনভার্টার টেকনোলজি ইউজ করে, যেটা আপনার ইনভার্টার টেকনোলজিতে আপনার ফ্রিজে আপনার প্রতিনিয়ত কিন্তু টেম্পারেচার উঠানামা করে। আপনার এই উঠানামার গ্যাপ যতটুকু বেশি হবে তত কিন্তু আপনার খাবারটাকে আপনার সতেজ রাখে বেশি, যেটা আপনার ইনভার্টার টেকনোলজিতে আপনার টেম্পারেচার ফ্লাকচুয়েশন করে 1 ডিগ্রি পর্যন্ত, আর ইনভার্টার লিনিয়ার কম্প্রেসারে ফ্লাকচুয়েশন করবে -0.5 ডিগ্রি পর্যন্ত, যার কারণে ওদের চাইতে এলজি ফ্রিজটাতে দ্বিগুণ সময় খাবারটা সতেজ রাখবে। এবং এই ফ্রিজটা কিন্তু আপনার চাইলে ফোন থেকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন, আপনার থিঙ্ক ইউ অ্যাপস নামে নেবেন এবং এখান থেকে কিন্তু আপনার টেম্পারেচার কন্ট্রোল করা যায়। এবং এই ফ্রিজটা মডেলটা হলো GSX6010MC, এটার লিটার হলো আপনার 660 লিটার, এটার প্রাইস হচ্ছে আপনার 2,65,900 টাকা। তো নেক্সট আরেকটা ফ্রিজ আছে সবচেয়ে লেটেস্ট, এটা আছে আপনার 22-এর মডেল। এই ফ্রিজটাতে আপনার নতুন একটা অপশন অ্যাড হয়েছে, এটা আছে আপনার ইউভি লাইট। ইউভি লাইটের মাধ্যমে কিন্তু আপনার পানিটাকে বিশুদ্ধ করে, এটাতেও কিন্তু আপনার আইস এবং ঠান্ডা পানি ব্যবহার। এটাতে নক নক আছে, নক টুয়াইস ইনসাইড, এবং এটার ভিতরটা দেখে আপনাকে, এটা আছে ডোর ইনডোর। এই পাশে আছে আপনার নর্মাল সাইড, এই পাশে আছে আপনার ডিপ সাইড। এটাতে কিন্তু আপনার মেটাল ফ্রেশ এবং হাইজিন ফ্রেশ দুইটা অপশন অ্যাড হয়েছে। এবং এখানে কিন্তু আপনার ভেজিটেবল বক্স 1, 2, 2টা আছে এবং আপনার ফ্রিজিং জন্য ফিশ মিটের 2টা অপশন আছে এবং অনেক জায়গা আপনার। এটার প্রাইস হচ্ছে আপনার 2,85,900 টাকা। এটা মডেলটা হচ্ছে আপনার LGGSX6172NS 660 লিটার। তারপরে এলজির আরেকটা ডাবল ডোর ফ্রিজ, এটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে GSQ6278NS, এটার লিটার হচ্ছে 687 লিটার, এটার প্রাইস হচ্ছে আপনার 2,13,290। এটাও কিন্তু আপনার নক 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 টুয়াইস ইনসাইড, এটা ডোর ইনডোর আছে এবং এটাতে কিন্তু আপনার আইস ওয়াটার সিস্টেমটা নাই, যার কারণে কিন্তু আপনার লিটার ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে। এটা লিটার ক্যাপাসিটি হচ্ছে 687 লিটার, এটার প্রাইসটা কিন্তু অনেক কম। এটা আছে আপনার নর্মাল স্পেস আর এটা আছে ডিপ স্পেস। এবং সামনে থেকে কিন্তু আপনার টেম্পারেচারটা এখান থেকে কিন্তু আপনার কন্ট্রোল করতে পারবেন, আপনার এখানে লক সিস্টেম আছে, চাইলে আপনার প্যানেলটাকে কিন্তু আপনার লক করা যায়। লক করলে কিন্তু আপনার যে বাচ্চারা যদি আপনার চাপে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার অপশনগুলো চেঞ্জ হবে না। এই ফ্রিজটাতে আপনার ইনভার্টার লিনিয়ার কম্প্রেসার ইউজ করা হয়েছে, যেটা অন্যান্য ব্র্যান্ড শুধু ইনভার্টার ইউজ করে। এবং এই ফ্রিজটাতেই কম্প্রেসার ওয়ারেন্টি এসছে আপনার 10 বছর, পার্টস আর ফ্রিজ হিসাবে 2 বছর, আপনার 2 বছর কোনো টাকা লাগবে না। তো আজকে এ পর্যন্তই, যারা এলজি ডাবল ডোর ফ্রিজ নিতে চান অবশ্যই এলজি বাটারফ্লাই শোরুম থেকে নিয়ে নেবেন এবং ঈদ অফারে অনেক ভালো ডিসকাউন্ট আছে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।